ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لخيپور জেলার রামগঞ্জ উপজেলার অন্তর্গত দক্ষিণ পানিয়ালা খন্দকার বাড়ি বাইতুল মামুর জামে মসজিদ ও মোহাম্মদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ ফজিলতময় বরকতময় 54তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত ওলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ মুরব্বিয়ানে আজাম আমার অত্যন্ত
মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়েছে। আজকের মাহফিলের জন্য মোটামুটি যতটুকু দরকার ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমি আর দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দিব না, আমরা অল্প কথা অল্প আলোচনার মধ্যেই সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের কথা বলার দরকার কম, কাজ করার দরকার বেশি, এই জন্য আমরা দেখা যায় কথা বলি বেশি কাজ করি কম, এজন্য কথা কমাই কাজ বাড়াইতে হবে, এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পূর্বেকার আমাদের সালাফে সালেহীন সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম, আইম্মায়ে কেরাম, তারা আমাদেরকে এটাই শিখিয়েছেন যে সবসময় কথা বলার দরকার কম, কাজ করার দরকার বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু জিনিস দান করেছেন যেই জিনিসগুলো আল্লাহ পাক ইতিপূর্বে কোনো নবী রাসূলকে দেন নাই, সুবহানাল্লাহ। তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো উতীতু বিজাওয়ামিল কালাম, অর্থাৎ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাওয়ামিউল কালাম দান করেছেন। জাওয়ামিউল কালামটা হলো যে কথা অল্প, অল্প কথার মধ্যে অনেকগুলো জিনিস অন্তর্ভুক্ত হয়ে যাওয়া, অল্প কথার মধ্যে বিশাল জিনিস ঢুকে যাওয়া, এরকম অল্প কথায় বড় ধরনের জিনিসকে অন্তর্ভুক্ত যিনি করতে পারেন তাকে আরবি ভাষায় বলা হয় জাওয়ামিউল কালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতীতু বিজাওয়ামিউল কালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জাওয়ামিউল কালাম দান করেছেন, আমি অল্প কথার মধ্যে অনেক জিনিস অন্তর্ভুক্ত করতে পারি। যেমন আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে, ভাই বলেন তো দ্বীন কাকে বলে, ইসলাম কাকে বলে, দ্বীন কাকে বলে, তাহলে আমরা এটা বুঝাইতে গেলে অনেক কথা বলতে হবে, অনেক কথা বলি তারপরে বুঝাইতে পারবো যে এটার নাম দ্বীন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে একটা শব্দ দিয়ে বুঝাই দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ্দীনু আন-নসিহা, দ্বীন হলো নসিহা, সুবহানাল্লাহ, দ্বীন হলো নসিহা, এক শব্দে দ্বীনের সংজ্ঞা। নসিহা মানে কল্যাণ কামনা, কল্যাণ কামনা করার নাম হলো ইসলাম। তো কিসের কল্যাণ? ইসলামের যত হুকুম আহকাম হালাল হারাম যত বিধিবিধান রয়েছে প্রত্যেকটি বিধিবিধান মানুষের কল্যাণে, দুনিয়াবাসীর কল্যাণে, সকল মাখলুকের কল্যাণে, জমিনবাসীর কল্যাণে। পৃথিবীর কোন মাখলুকের কোন মানুষের অকল্যাণ হবে এইরকম কোন বিধান ইসলামের মধ্যে নাই। তাহলে দেখেন ইসলামটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দ দিয়ে বলে দিছেন আদ্দীনু আন-নসিহা,
দিন হলো কল্যাণ কামনা করা, এটার নাম হলো জওয়ামিউল কালাম, এটার নাম হলো অল্প কথায় সব জিনিসকে অন্তর্ভুক্ত করে নেওয়া। আমাদের একজন ইমাম ছিলেন, মুসলিম উম্মার অনেক ইমাম আছেন, তার মধ্যে একজন বড় ইমাম যাকে সারা দুনিয়ার মুসলিম উম্মা ইমাম হিসাবে গ্রহণ করে নিয়েছেন, এইরকম একজন ইমামের নাম ছিল ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ। নাম শুনছেন ওনার নাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। তার জীবনী বর্ণনা করতে গিয়ে ফোদাইল বিন আয়াজ রাহমাহুল্লাহ, ফোদাইল বিন আয়াজ তিনিও একজন বড় মুহাদ্দিস, তিনিও একজন বড় দিনদার সলেহীন, খুব বুজুর্গ মানুষ ফোদাইল বিন আয়াজ রাহমাহুল্লাহ, তিনি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে চিত্রায়িত করতে গিয়ে বলেন, কানাল ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ মারুফান বিকাসরাতিল আমাল ওয়া কিল্লাতিল কালাম। ফোদাইল বিন আয়াজ রাহমাহুল্লাহ বলেন, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ছিলেন মারুফান বিকাসরাতিল আমাল ওয়া কিল্লাতিল কালাম, তিনি কাজ করতেন বেশি, কথা বলতেন কম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর অভ্যাস ছিল তিনি কাসরাতুল আমাল, কাজ করতেন সব সময় বেশি, কিন্তু ওয়াকিল্লাতিল কালাম, কথা বলতেন একেবারে কম। তাহলে বোঝা যায় আমাদের সালাফদের অভ্যাস ছিল যে তারা কাজ করতেন বেশি, কথা বলতেন কম। কিন্তু আমরা এখন রাতকে রাত কথা বলি, ফজরের জামাতে মুসল্লি নেই, তাহলে কথা কমানো দরকার, কাজ বাড়ানো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথা কম বলে কাজ বেশি করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবানকে সংরক্ষণ করার তৌফিক দান করুন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যে অল্প সময় কথা বলবো, শুধু দুইজনের কথা বলবো, কথাটা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কি আপনারা কি রাজি আছেন খালি এই দুইজনের কথা শুনবেন? রাজি আছেন? আলহামদুলিল্লাহ, দেখেন এই গ্রামের মানুষ কত ভালো। আল্লাহু আকবার, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবো, এর বাহিরে আমারও কোনো কথা শুনবেন না, অন্য কারো কোনো কথাও শোনা যাবে না। রাজি আছি তো নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দুনিয়ারে যদি চিনতে না পারেন, দুনিয়া আপনারে ধ্বংস করে দিবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেন, ও আমার উম্মতেরা, ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, ও আমার উম্মত, দুই জিনিসের খুব বেশি বেশি ভয় কর, দুই জিনিসের খুব বেশি বেশি ভয় কর, ইত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে ভয় কর, দুনিয়ার ব্যাপারে খুব সাবধান থাকো। সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি যে জিনিসের ব্যাপারে বেশি সতর্ক থাকতে বলছেন সেটা হলো দুনিয়া, ইত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকো, সাবধান থাকো, দুনিয়ারে ভয় করো। ওয়াত্তাকুন নিসা, নারীকে ভয় করো, কারণ ফা ইন্না আউওয়ালা ফিতনাতিন কানাত ফি বানি ইসরাঈল ফিন নিসা, কারণ বানি ইসরাঈলের মধ্যে সর্বপ্রথম ফিতনা শুরু হয়েছে নারী দিয়ে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাই দিচ্ছেন, দুনিয়াকে ছিনতে হবে, দুনিয়াকে যদি দুনিয়ার মতো না ছিনেন তো দুনিয়া আপনাকে ধ্বংস করে ছেড়ে দিবে। আপনি বাসের মধ্যে বসছেন, আপনার পাশে বসছে এক বড় পকেট মার, পাশে ছেড়ে বসছে পকেট মার, আপনি বুঝতে পারতেছেন না যে এটা পকেট মার, এরে আপনি চিনতে পারতেছেন না, তা আপনার পকেটও শেষ, টাকাও শেষ, জীবনেরও হুমকি আছে। যদি তারা আগে থেকে চিনতে পারেন, অথবা যদি আপনি চিনতে না পারলেও আপনি যদি সতর্ক থাকতে পারেন, তাহলে সহজে কিন্তু আপনার পকেট কাটা যাবে না।
কিন্তু চিনতেও পারেন নাই, সতর্ক নাই। আপনি একবারে বাসে উঠি সুন্দর করে ঘুমাই গেছেন, আপনার পাশের প্রতিবেশী এসে যিনি বসে পাশের সিটে সুন্দর করে আপনার মোবাইল ঘড়ি টাকা পয়সা সব লই সুন্দর করে নামে গেছে, আপনি ঘুমান খালি। তাহলে দুনিয়ারে যদি চিনা না যায়, দুনিয়াকে যদি চিনতে না পারেন, সতর্ক না থাকেন, তো দুনিয়া আপনারে একেবারে উলঙ্গ করে ছেড়ে দিবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুদ দুনিয়া, ইত্তাকুদ দুনিয়া, উম্মতেরা দুনিয়ারে ভয় করো, দুনিয়ার ব্যাপারে সাবধান থাকো। ফাআম্মা মান তাগা ওয়া আছারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যে মানুষগুলো সীমা লঙ্ঘন করে ফেলেছে, ওয়া আছারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াতকে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে ফেলছে, আখেরাতের চাইতে দুনিয়ার জীবনকে দামি মনে করে ফেলছে, দুনিয়ারে চিনতে ভুল করে ফেলছে, দুনিয়াকে প্রাধান্য দিয়ে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হবে তার ঠিকানা। নাউযুবিল্লাহ, দুনিয়ারে প্রাধান্য দিলে আখেরাতের চাইতে প্রাধান্য দিলে, দুনিয়াকে আখেরাতের চাইতে প্রাধান্য দিলে তার ঠিকানা দুনিয়া, তারে জাহান্নামে পৌঁছাই দে। এই জন্য দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকা লাগবে, দুনিয়ারে চিনতে হবে। দুনিয়ার এই জীবনটা খুবই গুরুত্বপূর্ণ, এক একটা মিনিট এক একটা সেকেন্ড আমার আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই দুনিয়ার যে হায়াতটা, এটার এক মিনিট সময়ও আমার আপনার বেহুদা নষ্ট করার মতো সুযোগ নাই। এক মিনিট এক সেকেন্ড আপনি বেহুদা নষ্ট করবেন এই সুযোগ নাই, এই সুযোগ যদি করে দেন তাহলে আপনার আখেরাত বরবাদ। কারণ আখেরাতটাকে সাজাইতে হবে এই দুনিয়ার এই সময়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হায়াতের মধ্যে অল্প একটু সময় দিয়ে দিয়েছেন, এই সময়টার ভিতরে আপনার জান্নাতের বাড়িটা সাজাইতে হবে, এই সময়ের ভিতরে আপনার জান্নাতে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে নিতে হবে, জান্নাতে যাওয়ার জন্য যা প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করতে হবে। যদি সময়ের মধ্যে সম্পন্ন করতে না পারি তাহলে আমার আখেরাত বরবাদ হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে এই দুনিয়ার যে হায়াতটা দিয়েছিলেন, হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার হায়াতের ব্যাপারে আল্লাহ পাক জবাবদিহি করবেন। দুনিয়ার যে হায়াতটা দিছেন, মনে করার কারণ নাই যে দুনিয়ার হায়াত পাইছি যেমনে মনে চায় তেমনে কাটাই দিব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার হায়াতটার ব্যাপারে জাররা জাররা হিসাব নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাদের এদিকে মনে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা লাগে না, হাজীগঞ্জের এইদিকে মনে হয় রামগঞ্জের দিকে লক্ষ্মীপুরের দিকে বলা লাগে না নাকি? লাগে। তা আপনারা দেখি কেউ বলেন তোলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার শুনবেন ততবার কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মনে করেন না বলতে আমার কষ্ট হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাখিল আল্লাযি যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, আমার নাম উচ্চারণ হয়েছে, আমার কথা বারবার উল্লেখ করা হয়েছে কিন্তু আমার উপরে দরদ পড়ে না, এই লোক হলো সবচাইতে কৃপণ বখিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত পারি তত বেশি দরুদ আর সালাম পেশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মানুষ যেই দুই কদমের উপরে দাঁড়াবে ওই দুই কদম আল্লাহ রাব্বুল আলামিন নড়াচড়া করতে দিবেন না, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দা থেকে প্রত্যেক বান্দি থেকে
পাঁচটি প্রশ্নের উত্তর না পাইবেন। পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দুই কদম নড়াচড়া করতে দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানে দাঁড়াইবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মানুষ একত্রিত হবে, দাঁড়ায় থাকবে কেমনে? হুফাতান, পায়ের ভিতরে কোনো জুতা নাই, স্যান্ডেল নাই, মোজা নাই, কিচ্ছু নাই, একেবারে খালি পায়ে, পায়ের মধ্যে কিছুই নেই। তাহলে এক নম্বরে দাঁড়াইতে হবে কিভাবে? খালি পায়ে, পায়ের মধ্যে জুতা, স্যান্ডেল, মোজা, কিচ্ছু নাই। দুই নম্বরে উরাতান, শুধু পায়ের মধ্যে নাই এমন না, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরো শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় নাই। কোন মানুষের, একজন মানুষেরও কিয়ামতের ময়দানে কোন কাপড় চোপড় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যাকে কাপড় পরাইবেন তার নাম কি বলেন তো দেখি? কাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কাপড় পরাইবেন? আউয়ালু মান ইউকসা ইয়াওমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাম। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাকে কাপড় পরাইবেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সকল মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে উরাতান, কাপড় চোপড় বিহীন। আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন এই কথাটা, তিনি তো হঠাৎ করে ভয় পেয়ে গেলেন। আম্মা জানায়েশা বলেন, কেমন কথা, কিয়ামতের ময়দানে মানুষগুলো দাঁড়াবে, নারী পুরুষ সব নাকি একসাথে দাঁড়াইব, আবার পুরুষেরও কাপড় থাকবে না, নারীরও কাপড় থাকবে না। আম্মা জানায়েশা জিজ্ঞেস করলেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী পুরুষ সবাই কি কিয়ামতের ময়দানে একসাথে দাঁড়াবে, নাকি নারীদেরকে পর্দার সাথে আলাদা দাঁড় করানো হবে, পুরুষেরা আলাদা জায়গায় দাঁড়াবে, পুরুষেরা এক জায়গায়, নারীরা কি আরেক জায়গায়, নাকি সব এক জায়গায়, আবার কি নারীদের পোশাক থাকবে কিনা, নাকি সবারই থাকবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমরু আসাদ্দু মিন আইয়ান জুরা বাদুহুম ইলা বাদ। ও আয়েশা, কিয়ামতের ময়দানের ভয়াবহতা তুমি যদি জানতা বুঝতা, এটা এত কঠিন এক ভয়াবহ ময়দান, তুমি নিজে পুরুষ না নারী সেটা চিন্তা করার সুযোগ নাই। তাকাইবে কেমনে? তাকানো তো পরে, আগে তুমি পুরুষ না নারী কি সেইটাই তো তুমি বুঝবা না, সেই অনুভূতি তোমার মধ্যে নাই। কিয়ামতের ময়দানে লা ইউকাল্লিমু ইন্দাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোন মানুষের ভিতর থেকে কোনো কথা নাই, সবার কথা বন্ধ, শুধু আল্লাহর নবীরা বলতে থাকবেন আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দাও, আল্লাহ শান্তি দাও, আল্লাহ নিরাপত্তা দাও, শুধু নবীরা কথা বলবেন। ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াওমুল হক। ওই ইয়াওমুল হকের দিনে, ওই কিয়ামতের দিনে কারোর জবান থেকে কোনো কথা নাই, নারী পুরুষ সবাই এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে কে নারী কে পুরুষ এটার চিন্তা করার সুযোগটাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে কাপড় চোপড় বিহীন মানুষগুলো দাঁড়াই থাকবে, পায়ের মধ্যে জুতা নাই দাঁড়াই থাকবে, গোরলান হতবম্ব অবস্থায় মানুষগুলো দাঁড়াই থাকবে, খতনাবিহীন অবস্থায় মানুষগুলো দাঁড়াই থাকবে। এইরকম দাঁড়ানোর পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন,
বান্দা তোমাকে আমি পাঁচটা প্রশ্ন করব, বান্দা এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কদম নড়াচড়া করার কোন সুযোগ নাই। এই পাঁচটা প্রশ্নের এক নম্বর প্রশ্নটা হলো আন হায়াতিহি ফিমা আফনাহু, তোমাকে আমি আল্লাহ দুনিয়ার একটা হায়াত দিছিলাম, 60 বছর 70 বছর 80 বছরের একটা হায়াত ও দুনিয়া দিছিলাম, এই হায়াত ও দুনিয়ার সময়গুলো কেমনে অতিবাহিত করছিলা, কেমনে কাটাইছিলা আমি আল্লাহর কাছে হিসাব দিয়ে যাও। তাহলে খেলা দেখি দেখি ঘন্টার পর ঘন্টা কাটাই দিছেন আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার এই হায়াত খেলা দেখি দেখি কাটানোর জন্য আল্লাহ এই হায়াত ও দুনিয়া দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন টেলিভিশনের সামনে বসে বসে হা করে তাকাই থাকবেন, আর নাটক দেখবেন, সিনেমা দেখবেন, ছবি দেখবেন, সিরিয়াল দেখবেন, এই দেখি দেখি সময় নষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াত ও দুনিয়া দেন নাই। আল্লাহ রাব্বুদু যে অল্প সময় কথা বলবো সেই কথাটা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারণ ইসলামের ব্যাপারে দ্বীনের ব্যাপারে কথা বলার অধিকার হয় আল্লাহ রাব্বুল আলামিনের অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এর বাহিরে আমাদের আর অন্য কারো কথা বলার অধিকার নাই আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় মূল কথায় আমরা চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মানুষগুলাকে এই মাখলুকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিসের চক্রাকারে সৃষ্টি করেছেন। কয়টি জিনিসের? দুইটা জিনিসের, মাশাআল্লাহ। দেখবেন আপনারা সহজেই বুঝে যাবেন এবং আপনাদের সব জানা জিনিস, অজানা নতুন কোনো জিনিস আলোচনায় আসবে না। দেখবেন যে সব আপনারা জানেন, আগেই শুনছেন। তো বলে জানা জিনিস কেন বলতে হবে? কেন বলতে হবে জানা জিনিস? জানা জিনিস এই জন্যই বলতে হবে, জানা জিনিস বেশি বেশি বললে আমল করাটা সহজ হয়ে যায়। সবই আমরা জানি কিন্তু আমল করি না, কিন্তু এই জানা জিনিসগুলো যখন বারবার শুনবো বারবার বলবো তখন দেখবেন আমাদের জন্য মানাটা সহজ হয়ে যায়। এই জন্যই জানা জিনিস বারবার বলতে হয় বারবার শুনতে হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনটা কয়টা জিনিসের চক্রে সৃষ্টি করেছেন? দুইটা জিনিস। এবার আমি আয়াতটা বলবো, আপনারা দেখবেন যে বুঝে যাবেন কোন দুইটা। সূরা আল মুলক, সূরা মুলক আছে না, মুরব্বীরা কিন্তু সবসময় তালাওয়াত করে, এখন যুবকেরা করে না, যুবকেরা খুব কম কোরআন তালাওয়াত করেন, মুরব্বীরা আগে থেকেই কোরআনে কারিম তালাওয়াত করতে অভ্যস্ত, প্রতিদিন অনেকে ওজিফার মধ্যে সূরা আল মুলক তেলাওয়াত করেন, করেন না? সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর বড় পরিচয় হলো আমি তোমাদেরকে দুইটা জিনিসের মাধ্যমে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে নিব তোমাদের মধ্যে কারা কারা বেশি সুন্দর আমল করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের কথা বলছেন এই আয়াতে, কোন দুইটা জিনিসের কথা বলছেন বলেন দেখি? ওরে বুঝতে পারা নাই মনে হয়। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তাহলে কোন দুইটা জিনিস? মাশাআল্লাহ, দেখছেন কি বেদাবি বুঝে গেছে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন দুইটা জিনিসের মাধ্যমে, একটা জিনিসের নাম মাউত আর একটা জিনিসের নাম হায়াত। এই দুই জিনিসের চক্রে মানুষের জীবন গুণ্যমান, একটার নাম মাউত আর একটার নাম হায়াত। সুবহানাল্লাহ। এবার বলেন দেখি মাউত আগে না হায়াত আগে? ওরে দেখি ভাইয়েরা কয় হায়াত আগে, মাউত আগে না হায়াত আগে? এবার উল্টে গেছে, দেখছেন এক ধাক্কায় উল্টে গেছে।
আগে কইছে হায়াত আগে, এখন যখন কইছি না এবার কোন মত আগে, এভাবে ঢুললে তো হবে না, একবার একদিকে গেলে হবে না, একটার উপরে স্থির থাকা লাগবে নাকি? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মত আগে বলছেন না হায়াত আগে বলছেন? তাহলে আপনি যদি বলেন হায়াত আগে মত পরে, তা আল্লাহ রাব্বুল আলামিনের কথার সাথে মিলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কেমন করে তোমরা আমি আল্লাহর সাথে কুফরি করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো সবাই ছিল মাইয়াত, তোমরা তো সবাই ছিল মরা। কি আমরা মায়ের পেটে জীবন পাওয়ার আগ পর্যন্ত কি ছিলাম? মরাই তো ছিলাম। তাহলে আগে মানুষ মরে তারপরে মানুষ বাঁচে, মওত আগে হায়াত পরে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটেও আমাদেরকে মৃত অবস্থায় রাখছিলেন, 80 থেকে 90 দিন যাওয়ার পরে নাফাখতু ফীহি মির রূহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার রূহের একটা ফুৎকার দিলাম, ওই ফুৎকারের মাধ্যমে তোমার ভিতরে রূহ যেমন সঞ্চার হয়েছে, আমি আল্লাহর তাওহীদ তোমার ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তাহলে যেদিন আমার আপনার ভিতরে রূহ আসছে সেদিন থেকে আমি আপনি জীবিত। মায়ের পেটে প্রথম 90 দিন আপনি আমি মরা ছিলাম, কি ছিলাম? মরা ছিলাম। 90 দিন পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফুৎকারটা দিছেন, এবার হয়ে গেছি আমরা জিন্দা। এজন্য 90 দিনের আগে যদি সন্তান নষ্ট হয় তার অর্থ হলো মরা অবস্থায় নষ্ট হয়েছে, 90 দিনের পরে যদি নষ্ট হয় বুঝতে হবে জীবিত সন্তান নষ্ট হয়েছে। তাহলে মত আগে হায়াত পরে। আচ্ছা এবার বলেন দেখি কারা কারা জীবনে একবার মারা গেছেন পরে আবার জীবিত হয়ে দুনিয়াতে ফিরে আসছেন, এরকম কেউ আছেন? না, যে কয়েকজন পাওয়া গেছে, বাকিরা মনে কোনোদিন মরে নাই। কে কোনোদিন জীবনে একবারও মরেন নাই? মরছেন? এ যুবকেরা কইেন না, মুরব্বীরা কইব দেখি, মুরব্বীরা জীবনে কেউ আছেন যে একবার মারা গেছেন আবার জিন্দা হয়ে দুনিয়াতে আসছেন, এরকম আছেন? ওরে মুরব্বী খালি একজন দুজন আছে, বাকিরা এখনো মরে নাই। জি, মায়ের পেটে ছিলেন কিন্তু জীবিত হওয়ার পরে আর কখনো মরছেন নাই আর মরার নাই। আচ্ছা যখন ঘুমাইতে যান, প্রতিদিন যখন ঘুমাইতে যান কি দোয়া পড়ে ঘুমান? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, আয় আল্লাহ আমি আপনার নামে মরে যাইতেছি, আমুতু আমুতু মানে আমি মারা যাইতেছি। আপনি দোয়া পড়ি আল্লাহর নামে বিসমিল্লাহ পড়ি মরে যাইতেছেন, আবার যখন সকাল বেলায় ঘুম থেকে উঠছেন উঠি মাত্র বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আমার ওই আল্লাহর জন্য, আল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা, যে আল্লাহ আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার আমাকে জীবিত করছেন। তাহলে রাত্রে মরে গেছেন না, মরে যাওয়ার পরে আবার আল্লাহ কি করছে? আবার জীবিত করে দিছে। তাহলে একজন মানুষ প্রতিদিন মরে প্রতিদিন বাঁচে, প্রতিদিন মরে প্রতিদিন বাঁচে, এইভাবেই তার জীবনের চক্র ঘুরে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি তোমাদের জীবনটাকে মওত আর হায়াতের চক্রে আবর্তন করেন, কতক্ষণ মরে কতক্ষণ জীবন আসে, কতক্ষণ মরে কতক্ষণ বাঁচে, এইভাবে একজন মানুষের 60 বছর 70 বছর 80 বছর 90 বছর চলে যায়। আচ্ছা এখন বলেন আবার হায়াত যেটা, এই হায়াতটা কয় ভাগে বিভক্ত? হায়াত যেটা হায়াত, এই হায়াতটা কয় ভাগে বিভক্ত বলতে পারবেন? ফাআম্মা মান তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. سبحان الله. এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটা হায়াতের কথা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তাহলে হায়াত কয়টা মনে রাখবেন? হায়াত কয়টা? ওরে অনেকে কথা কয় না, হায়াত কয়টা? একটার নাম হলো হায়াতুদ দুনিয়া, আরেকটার নাম হলো হায়াতুল আখেরা। দোনোটাই কিন্তু হায়াত। দোনোটার নাম হলো কি? হায়াত। দোনোটাই জীবন। একটার নাম হায়াতুদ দুনিয়া, আরেকটার নাম হায়াতুল আখেরা। দোনোটাই কিন্তু হায়াত। মাঝখানে আছে একটা মাউত, মাঝখানে আছে একটা স্থায়ী মাউত, প্রতিদিন তো ক্ষণস্থায়ী মাউত, কিন্তু মাঝখানে এমন একটা মাউত আছে যে মাউতটা মানুষকে এই হায়াত থেকে ওই হায়াতে ট্রান্সফার করে দেয়। এই মাউতটা হইলে মানুষ হায়াত দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে কোন দিকে যায়? হায়াতুল আখিরাতের দিকে যায়। তাহলে আমাদের হায়াত কয়টা? একটার নাম হায়াতুদ দুনিয়া, আরেকটার নাম হায়াতুল আখিরাত। এবার বলেন, আমরা হায়াতুদ দুনিয়া আছি না হায়াতুল আখিরাত আছি? আলহামদুলিল্লাহ, বুঝে গেছি। তাহলে আমরা হায়াতুদ দুনিয়া আছি। যে সমস্ত মুরব্বীরা, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা মৃত্যুবরণ করেছেন, তারা এখন কোন হায়াতে আছেন? হায়াতুল আখিরাতের মধ্যে আছেন। আমাদেরও গন্তব্য কোন দিকে? হায়াতুল আখিরাতের দিকে। যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আমার আপনার হায়াতুল আখিরাত শুরু হয়ে যাবে। তাহলে দুইটা হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে বানাইছেন। প্রথম মানুষ আসে হায়াতুদ দুনিয়ার ভিতরে, তারপরে মানুষ যায় হায়াতুল আখিরার ভিতরে। এখন আসেন এই যে দুইটা হায়াত, কোন হায়াতের দাম কত, কোন হায়াতের দাম বেশি, কোন হায়াতের দাম কম, এইটা যদি না বুঝতে পারি তাহলে দুই হায়াতে বরবাদ। যদি বুঝতে পারি কোন হায়াতের দাম কত, মূল্য কত, গুরুত্ব কত, তাহলে আমার আপনার দুই হায়াতে হবে সুন্দর। সুবহানাল্লাহ। এবার বলেন, হায়াতুদ দুনিয়ার দাম বেশি না হায়াতুল আখিরার দাম বেশি? হায়াতুল আখিরার দাম বেশি। হায়াতুল আখিরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই জান্নাতটা দিবেন, কি জান্নাত চাই না আমরা? সবাই কোথায় যেতে চাই? জাহান্নামে যেতে চাই? কে কে বলে? একজন পাওয়া গেছে, দুইজন পাওয়া গেছে। কি জাহান্নামে যেতে চাই? কে কে? আলহামদুলিল্লাহ, বলে তুলে ফেলছে, একজনও জাহান্নামে যেতে আমরা চাই না, সবাই যেতে চাই কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসহাবুল জান্নাহ বানায় দিন। দোয়াও করে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাতে বানায় দেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি সবাই রে জান্নাত দিয়ে দেয়, আল্লাহর জান্নাতে জায়গা কমে যাইব নাকি? না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসহাবুল জান্নাহ বানায় দিন। আমিন। সবাই যেতে চাই জান্নাতে, ওই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন ইট দিয়ে বানাইছেন, কোন কোন ইট হলো লাবেনাতুন মিন জাহাবিন, কোন কোন ইট হলো লাবেনাতুন মিন ফেদ্দাতিন, কোন কোন ইট হলো লাবেনাতুন মিন ইয়াকুতিন, কোন কোন ইট বানাইছেন আল্লাহ পাক স্বর্ণ দিয়ে, কোন কোন ইট বানাইছেন রূপা দিয়ে, কোন কোন ইট বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন মণি মুক্তা দিয়ে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের একটা ইট যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, তো ওই জান্নাতের একটা ইটের দামের সমানও হবে না। তাহলে এই দুনিয়ার দাম বেশি না আখেরাতের দাম বেশি? আখেরাতের দাম অনেক গুণ বেশি। দুনিয়া বেশি সময় না আখেরাত বেশি সময়? আখেরাতের সময় মৃত্যুর পরে শুরু হবে, হাজার 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 বছর।
এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত আছে যেই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন সকল আসমানে কিতাবে নাযিল করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্ন হাযা লাফিস সুহুফিল উলা صحف ابراهيم وموسى سبحان الله কোন সূরার আয়াত কারিমা দেখছেন আজকের স্টুডেন্ট কি মেধাবী কোন সূরার এটাও জানে আমরা বলা লাগে না বলার আগে ছাত্ররাই জানে তাহলে কোন সূরার আয়াত সূরা আলা এই সূরা ইমাম সাহেবরা বেশি বেশি তেলাওয়াত করে খুব ফজিলতের সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজে এই সূরা তেলাওয়াত করতেন ঈদের নামাজে এই সূরা বেশি বেশি তেলাওয়াত করতেন বিতরের নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে এই সূরা বেশি বেশি তেলাওয়াত করতেন তাহলে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুউথিরুনাল হায়াতাদ দুনিয়া ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার জীবনটাকে বেশি দামি মনে করো দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দাও হায়াতুদ দুনিয়াকে তোমরা বেশি অগ্রগামী মনে করো ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা মনে রাখো আখিরাতের জীবনটাই হলো দুনিয়ার জীবনের চাইতে বেশি কল্যাণকর বেশি উত্তম ওয়া আবকা এটাই হলো তোমার স্থায়ী জীবন সুবহানাল্লাহ দুনিয়া তোমার স্থায়ী জীবন না আখিরাত হলো তোমার স্থায়ী জীবন আবকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথাটাই আমি ইন্না হাযা লাফিস সুহুফিল উলা প্রথম যে আসমানি কিতাব নাজিল করছি সেখান থেকে শুরু করে সব আসমানি কিতাবে আমি এটা জানাই দিছি সুবহানাল্লাহ তাহলে আমার আপনার সামনে হায়াত দুইটা একটা হলো হায়াতুদ দুনিয়া আর একটা হলো হায়াতুল আখিরা এই দুইটার মধ্যে আমার আপনার মূল টার্গেট হলো কোনটা হায়াতুল আখিরা তবে হায়াতুল আখিরাটাকে সুন্দর করতে হলে হায়াতুদ দুনিয়ার মধ্যে করা লাগবে ওখানে যাই সুন্দর করা যাবে না সুন্দরটা করা লাগবে এখান থেকে হায়াতুদ দুনিয়ার মধ্যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হায়াত বানাইছেন হায়াতুদ দুনিয়ার ভিতরে থেকে যেই লোক চায় তার আখেরাতের হায়াতটা সুন্দর করতে সে সুন্দর বানাইতে পারবে যেই লোক চায় আখেরাতটা বরবাদ করে দিবে সে বরবাদও করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তা খুলে দিয়েছেন কাদ আফলাহা মান তাসাক্কা যে চায় নিজেকে পরিশুদ্ধ করে আলামিন ফেসবুক ইন্টারনেট দেখে দেখে সময় নষ্ট করবেন পর্নোগ্রাফি দেখে দেখে সময় নষ্ট করবেন এইগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াতুদ দুনিয়া দেন নাই এই হায়াতুদ দুনিয়ার প্রত্যেকটি মুহূর্তের মিনিটের ঘন্টার সেকেন্ডের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে কারণ আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এক মিনিট বাঁচায় রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত জিনিস আমার আপনার পিছনে নিয়োজিত রাখছেন এক মিনিট আইসিইউতে যাই আপনি বুঝি দেখিয়ে লাইফ সাপোর্টে যাই এক মিনিট আপনাকে বাঁচায় রাখার জন্য তা সব আছে আল্লাহর দেওয়া তাও শুধু আপনার শ্বাসটা নিঃশ্বাসটা অক্সিজেনটা দেওয়ার জন্য প্রতি মিনিটে কত টাকা খরচ তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কতগুলো জিনিস দিয়ে এই পৃথিবীর মধ্যে হায়াত ও দুনিয়ার মধ্যে বাঁচায় রেখেছেন তা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলোর হিসাব আল্লাহ নেবেন না এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই প্রথম প্রশ্ন হায়াত ও দুনিয়ার প্রতিটি সময়ের হিসাব আমি আল্লাহর কাছে দিয়ে দাও এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা দুনিয়ার জীবনটাকে ভালো করে চিনতে হবে আখিরাতের জীবনটাকেও চেনা লাগবে দুই জীবন চিনলে তখন আপনার আমার মাকসাদ হয়ে যাবে আখেরাত দুনিয়া আমার আপনার মাকসাদ হবে না আজকে সব কিছুর মাকসাদ হলো আমাদের দুনিয়া 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 আখেরাত আমাদের মূল মাকসাদ না
কিন্তু ইমানদারের মূল মাকসাদ হবে আখেরাত, ইমানদারের জীবন হবে আখেরাত মুখী, ইমানদারের উদ্দেশ্য হবে আখেরাত মুখী, ইমানদারের কাজ হবে সব আখেরাত মুখী, ইমানদারের প্রত্যেকটি জিনিস হবে আখেরাত মুখী। এবার আসি আমরা দুনিয়াটাকে একটু চিনি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কি চিত্র আমাদের সামনে তুলে ধরছেন, দুনিয়াটা কেমন? দুনিয়া তো আমরা এমনি সবাই দেখি সব সময়, কিন্তু দুনিয়ারে এখনো চিনি নেই। আপনি কোনো মানুষের চিনতে হলে এমনি দেখলে মনে হবে সব মানুষ ভালো, তার সাথে লেনদেন করলে বোঝা যায় মানুষ এটা কেমন, কি বলেন? এমনি মনে হয় না সব ভালো মানুষ, চারিদিকে মানুষ কত ভালো, কত আল্লাহওয়ালা নামাজি মানুষ, কিন্তু যখন টাকা পয়সা ধাপ দিবেন লেনদেন করবেন তার সাথে, এবার বুঝবেন মানুষ এটা কেমন। তাহলে বোঝা যায় দুনিয়ারে এমনি দেখতে মনে হয় খুব ভালো, দুনিয়া খুব সুন্দর, দুনিয়া খুব চাকচিক্যময়, কিন্তু দুনিয়ার সাথে একটু লেনদেন করে দেখবেন, দুনিয়ার সাথে একটু মুআমালাত করে দেখবেন, দুনিয়াটারে ভালো করে উল্টায় পাল্টায় দেখবেন, তখন দেখবেন দুনিয়া কি জঘন্য জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাদিদের 20 নম্বর আয়াতে কারিমা দুনিয়ার একটা চিত্র রাব্বুল আলামিন তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে যেই হায়াতুদ দুনিয়া দিছি, এলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার হায়াতটার ব্যাপারে তুমি ভালো করে আমি আল্লাহ থেকে জানি রাখো, কারণ হায়াতুদ দুনিয়া বানাইছেন কে? হায়াতুল আখেরা বানাইছেন কে? তাহলে হায়াতুদ দুনিয়া যিনি বানাইছেন উনি তো ভালো জানেন তার দুনিয়া কেমন, কি বলেন? তার থেকে কি আমরা বেশি জানি? যিনি এই দুনিয়ার জীবন বানাইছেন, দুনিয়ারে বানাইছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ব্যাপারে সবচাইতে বেশি জানেন। ওই আল্লাহ বলতেছেন, তোমাদেরকে আমি জানাই দিতেছি দুনিয়ার হায়াতটা কেমন। এক নম্বরে জেনে রাখবা, দুনিয়ার হায়াতটা হলো লাইবুন, দুনিয়ার হায়াতটা হলো খেলাধুলার সামগ্রী। এক নম্বরে দুনিয়ারে চিনবা, দুনিয়া হলো খেলাধুলার সামগ্রী। দুনিয়াটা কি কথা কয় না, খেলাধুলার সামগ্রী দুনিয়া হলো কি? এটারে যত বেশি আদর যত্ন করিবা তত বেশি তুমি হারি যাইবা, এটারে যত জোরে লাথি মারিবা ততই তুমি জিতি যাইবা। ক্রিকেট খেলতে গেছ, কইতেছ না বল জোরে মারা যাবে না, বলে ব্যথা পাইব, বল জোরে মারবে না, বল আস্তে আস্তে মারিবা, বলে ব্যথা পাইব, এই জন্য আস্তে করে মারো। তা আস্তে করে মারো আর একও হয় না, দুইও হয় না, তিনও হয় না, যখন জোরে মারে দিছ কত হয়ে গেছে? চার হয়ে গেছে। আরো জোরে মারে দিছ হয়ে গেছে কত? ছয়। এটারে যত জোরে মারতে পারবা ততই তুমি সফল, ততই বিজয়ী। দুনিয়ারে যত জোরে তুমি ফিটাইতে পারিবা ততই তুমি সফল। দুনিয়ারে যত আদর করিবা যত যত্ন করিবা তোমার আখেরাত নষ্ট হয়ে যাবে। ফুটবল খেলতে গেছ, ফুটবলের ধরে ধরে খালি চুমা দাও, জোরে লাথি দাও না, কয় না জোরে লাথি দিলে ব্যথা পাইব। তুমি সারা জীবন ফুটবল খেলিও কোনোদিন জিততে পারিবা না। ফুটবলের যত জোরে লাথি মারতে পারিবা, যত জোরে মারতে পারিবা ততই তুমি ভালো খেলোয়াড়, ততই তুমি সফল। ওই দুনিয়াটা হলো ওই ফুটবলের মতো, দুনিয়াটা হলো ওই ক্রিকেটের বলের মতো, দুনিয়াটা হলো এরকম খেলাধুলার সামগ্রীর মতো। এটার সাথে তোমার আচার আচরণ করতে হবে ওই লাথি মারার মতো। কিন্তু দুনিয়াটারে যদি তুমি আদর যত্ন করি মনে করো যে না এটা এরকম করা যাবে না, এটার আদর করতে হবে, মহব্বত করতে হবে, এই দুনিয়ার মহব্বত যত তোমার ভিতরে ডুববে তোমার আখেরাত বরবাদ হয়ে যাবে। দেখবেন মানুষ যত বয়স বাড়ে দুনিয়ার মহব্বত তত বাড়ে, বুড়া মানুষের দুনিয়ার প্রতি মহব্বত বেশি। দেখবেন বুড়া মানুষ টাকা পয়সার প্রতি এত লোভ হয়ে যায়, সম্পদের প্রতি এত লোভ হয়ে যায়, অথচ সে দুদিন পরে চলে যাইব,
অতচ টাকাগুলো খাইতে অবাধ্য না ভোগও করতে পারবে না কিছু করতে পারবে না কিন্তু তার কি টান টাকা পয়সার প্রতি সম্পদের প্রতি এমনকি ওই বয়সে যায় সুদের টাকা লই ব্যাংকের থেকে সুদের লোন লই বড় বড় বিল্ডিং ও বানায় অথচ দুদিন পরে বিল্ডিং রেখে সে কবরে চলে গেছে সে সুদের টাকা দিয়ে বিল্ডিং বানায় ছেলে মেয়েদেরকে দিয়ে হে কবরে চলে গেছে তাহলে লাভটা করছে কি ছেলে মেয়েদেরকে বিল্ডিং বানায় হে জাহান্নামে চলে গেছে লাভটা হয়েছে এতটুকু লাভ হয়েছে এটাই যে সে জাহান্নামে যায় ছেলে মেয়ের ঘরে সুন্দর করে বিল্ডিং করে দিয়েছে এই জন্য দুনিয়া হলো লাইবন এক নম্বরে দুনিয়ার পরিচয় হলো এটা খেলাধুলার সামগ্রী দুই নম্বরে এটার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহবুন এটার পরিচয় হলো বান্দা দুনিয়াটা তুচ্ছ নগণ্য এটার দাম নাই এটার দামই মনে করে বসে থাকিও না দুনিয়ারে যত দামই মনে করবে তোমার আখেরাত বরবাদ দুনিয়ার কোনো দাম নাই যদি একটা মশার ডানা পরিমাণ দাম যদি দুনিয়ার হইতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা আল্লাহর কোন নাফরমানেরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বাসায় রাখতেন না দুনিয়াটার দাম একটা মশার ডানা পরিমাণ ওরা তাহলে দুনিয়াটা হলো তুচ্ছ নগণ্য দামহীন কিন্তু যে দুনিয়াটারে এভাবে সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা দুনিয়াটাকে আমি চাকচিক্যময় করে দিয়েছি নারী দিয়ে ওয়াল বানিনা সন্তান সন্ততি ছেলে মেয়ে দিয়ে ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবে ওয়াল ফেদ্দা রাশি রাশি স্বর্ণ রূপা টাকা পয়সা সম্পদ এগুলো দিয়ে আমি উপরে দিয়ে চাকচিক্যময় বানাই দিছি ওয়াল খাইলিল মুসাব্বামা চিহ্নিত ঘোড়া দিয়ে আমি দুনিয়াটাকে চাকচিক্যময় বানাই দিছি চিহ্নিত ঘোড়া মানে যত রকমের গাড়ি আছে যানবাহন আছে এগুলোর ইঞ্জিন গুলা সব দেখবেন এত ঘোড়ার ইঞ্জিন এত ঘোড়ার ইঞ্জিন আল্লাহ বলেন এই ঘোড়ার ইঞ্জিন দিয়ে দুনিয়াটাকে আমি চাকচিক্যময় করে দিছি ওয়াল আনআমে ওয়াল হারজ চতুষ্পদ জন্তু দিয়ে খেত খামার দিয়ে ফসল দিয়ে দুনিয়াটাকে বাহ্যিকভাবে আমি চাকচিক্যময় বানাই দিছি একটা সুন্দর মানুষ অথবা একটা সুন্দর মহিলা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে অনেক সুন্দর অনেক চাকচিক্যময় এই মানুষটারে নিয়ে এমন ওষুধ খাওয়াইবেন এক মাস পর্যন্ত অনবরত শুধু তার ডায়রিয়া হবে এক মাস পর্যন্ত ওষুধ খাওয়াই দিলেন খালি ডায়রিয়া এক মাস পরে দেখবেন তার ওই সৌন্দর্যটা নাই কি থাকবো এক মাস যদি অনবরত তার এই অবস্থা হয় তার ওই সৌন্দর্য থাকবো তাহলে যে সুন্দরটা উপরে দিয়ে দেখতেছি ভিতরে কি হয়েছে বাইরে সে যা ভিতরে কিন্তু তা উপরে দিয়ে চাকচিক্যময় উপরে দিয়ে দেখতে সুন্দর তাহলে এই সুন্দরের পিছনে যে পড়ে যাবে সে ওই ময়লা আবর্জনার পিছনেই পড়ে গেছে অর্থাৎ দুনিয়াটা উপরে এরকম চাকচিক্যময় সাজানো গুছানো ভিতরে কিছুই নেই এটাকে আল্লাহ পাক বলছেন জিনাতুন এটা হলো বাহ্যিকভাবে চাকচিক্যময় দুনিয়াটা তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাফাখুরুম বাইনাকুম দুনিয়াটা হলো তোমাদের ভিতরে ফখরের জায়গা গর্বের জায়গা অহংকারের জায়গা দুনিয়াতে দেখবেন কেউ কারো থেকে ছোট না গ্রামে দেখবেন যে পুরা গ্রাম খুঁজে দেখবেন কারো থেকে কেউ ছোট না কারে মি হাতে টাকা হইলে কি হইছে আয় হাতে তো কম নেই আয় আর বড় আরে হাতে চেয়ারম্যান হইছে কি হইছে আমি হাত থেকে আরো বড় আরে হাতে মেম্বার হইছে কি হইছে দেখবেন না সবাই এরকম সবাই বড় কেউ কিন্তু ছোট নাই আল্লাহ বলেন দুনিয়াটা হলো তাফাখুরুম বাইনাকুম দুনিয়াটা হলো ফখরের জায়গা পরস্পরের ফখরের জায়গা অহংকারের জায়গা গর্বের জায়গা ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ সন্তান সন্ততি নিয়ে জনবল নিয়ে টাকা পয়সার প্রতিযোগিতা করার জায়গা অমুকের এটা আছে আমারও এটা লাগবে অমুকের এটা আমার আরো বেশি হইতে হবে অমুকের 10 কোটি টাকা আছে আমার 20 কোটি টাকা অমুকের 10 তলা বিল্ডিং একটা আমার 10 তলা বিল্ডিং 5টা হওয়া লাগবে এটার নাম হলো কি তাকাথুর একজনের থেকে আরেকজনের বেশি হওয়া লাগবে
এই ভাবি অমুক বাড়িতে গেছে ফ্রিজ একটা দেখি আসছে কয় অমুকের ফ্রিজ এক দরজাওয়ালা আমারটা লাগবে দুই দরজাওয়ালা অমুকের ফার্নিচার এরকম আমারটা লাগবে আরো উন্নত মানের অমুকের অমুক ভাবির শাড়ি এরকম আমারটা লাগবে আরো উন্নত মানের তাকাসুরের জায়গা দুনিয়াটা আর এই তাকাসুরের পিছনে ছুটতে 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 মানুষ কি হয় আল্লাহকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ এই তাকাসুরের পিছনে ছুটতে 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 কবরস্থানে যায় দফাস করে পড়ে যায় দৌড়াইতে দৌড়াইতে কোন পর্যন্ত দৌড়ায় তার দৌড় সর্বোচ্চ কোন পর্যন্ত কবরস্থান পর্যন্ত আমাদের দেশে কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত অন্য মানুষের দৌড়ও কবরস্থান পর্যন্ত এর বেশি আর কেউ দৌড়াইতে পারে না যত মনে করে নিজেকে চালাক পণ্ডিত অনেক দৌড়ানি দৌড়াইতেছে কিন্তু সর্বোচ্চ দৌড়ানির সীমা কবরস্থান পর্যন্ত এর বেশি দুনিয়ার কোনো মানুষ দৌড়াইতে পারে না তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা দুনিয়াটাকে আমরা ছিনলাম সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ও দুনিয়ার মানুষ জেনে রাখো দুনিয়ার জীবনটা হলো ধোকার সামগ্রী প্রতারণার সামগ্রী ওই মরুভূমির মরিচিকার বালুর মতো এখান থেকে দেখতেছ পানি আছে দৌড়াই গেছ দেখো ওখানে পানি নেই সামনে পানি আছে সামনে গেছ দেখো পানি নেই সামনে গেছ পানি নেই পুরো মরুভূমির মধ্যে সারাদিন দৌড়াইছ কিন্তু পানির সন্ধান পাও নাই দুনিয়াটা হলো ইল্লা মাতাউল গুরুর ধোকার সামগ্রী প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই না তোমার দুনিয়া ধোকা দিয়ে দিব যেই দুনিয়ার পিছনে তুমি এত দৌড়াইছো ওই দুনিয়া একদিন তোমার কবরস্থানে রাখি দুনিয়া বিদায় নিয়ে যাইব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতবাউল মাইয়্যাতা থালাতাতুন মাইয়্যাতকে যখন কবরস্থানের দিকে নিয়ে যায় মাইয়্যাতের পিছনে পিছনে তিনটা জিনিস যায় তার আহাল যায় তার মাল যায় তার আমলও যায় কিন্তু কিছুক্ষণ পরে তারে কবরে রাখার পরে সর্বপ্রথম তার মালগুলো তার থেকে বিদায় নিয়ে চলে আসে বলে যে এতদিন পর্যন্ত মানুষ বলতো জমিন এটা কার বলতো অমুকের দোকান এটা কার অমুকের বাড়ি এটা কার অমুকের এইটা কার অমুকের আজকে থেকে তোমার মালিকানা নিশ্চিহ্ন হয়ে গেল আজকে তোমার ওই জিনিসগুলার মালিক হয়ে যাবে অন্য মানুষেরা আজকে থেকে তোমার কিচ্ছু নাই সম্পদ এরপরে কিছুক্ষণ পরে তার আহালেরা তার পরিবার পরিজনেরাও বিদায় নিয়ে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই আহালের জন্য যেই মালের জন্য তার আখেরাত বরবাদ করছে কিছুক্ষণ পরে তার মালও চলে আসে আহালও চলে আসে তার সাথে থাকি যায় তার শুধু আমলটা সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা দুনিয়াতে হয়ে যেতে হবে মুসাফিরের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে ডেকে বলেন ও আব্দুল্লাহ বিন ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আওয়াবিরু সাবিল দুনিয়ার মধ্যে হয়ে যাও তুমি প্রবাসীর মতো মুসাফিরের মতো আব্দুল্লাহ বিন ওমর বলেন আমাকে যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন আমি যারে দেখতাম তারে বলতাম ও ভাই ইজা আমসাইতা ফালা তান্তাজিরিস সাবা ওয়া ইজা আসবাহতা ফালা তান্তাজিরিল মাসা আমি যাকে দেখতাম বলতাম ও ভাই সকাল বেলা হইছে সন্ধ্যা পর্যন্ত তুমি অপেক্ষা করিও না সন্ধ্যা হইছে তুমি সকাল পর্যন্ত বেঁচে থাকবা এই আশা তুমি পোষণ করিও না অর্থাৎ তুমি দুনিয়াতে প্রবাসীর মতো যে কোনো সময় দেশে চলে যাবা মুসাফিরের মতো রাস্তা অতিক্রমকারীর মতো হয়ে যাও তাহলে এই দুনিয়ার পরে আমাদের পরবর্তী কোনটা হায়াত কথা কেন ভুলে গেছেন মনে হয় এর পরের হায়াত কোনটা হায়াতুল আখেরা তাহলে হায়াতুল আখেরাকে আমরা সবাই সুন্দর করতে চাই চাই না হায়াতুল আখেরাটা আমাদের মূল লক্ষ্য হায়াতুল আখেরাটা আমাদের মূল টার্গেট এখন আসেন হায়াতুল আখেরারে সুন্দর বানাইতে হইলে হায়াতুল আখেরাটাকে সুন্দর হইতে হইলে কয়েকটা কাজ করা লাগবে লাগবে না কথা কয় না হায়াতুল আখেরা যদি সুন্দর করতে হয় তাহলে কষ্ট করা লাগবে নেই
জান্নাতে যাইতে কষ্ট বেশি না জাহান্নামে যাইতে কষ্ট বেশি? ওরা কথা কয় না, যে কোনো একটা কইবেন তো, হয় জাহান্নামে যাইতে কষ্ট বেশি অথবা জান্নাতে যাইতে কষ্ট বেশি। জান্নাতে যাইতে কষ্ট বেশি না জাহান্নামে যাইতে কষ্ট বেশি? জান্নাতে যাইতে কষ্ট বেশি। কেন কষ্ট বেশি বলেন দেখি? জান্নাতে যাইতে কষ্ট বেশি কেন? জান্নাত কোথায় আগে বলেন, জান্নাত কোথায়? জান্নাতে যাবেন না, জান্নাত কোথায় এটা জানতে হইব না, চিনতে হইব না? না যাবেন কেমনে? আপনি হজে যাবেন, সৌদি আরবে যাবেন, সৌদি আরব কোথায় চিনা লাগবে না? না যাবেন কেমনে? জান্নাতে যাবেন, জান্নাত কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফেরদাউস। ও আমার উম্মতরা, যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, ফেরদাউস জান্নাতটা চাইও, কারণ ফাওকাহু আরশুর রহমান, ওই জান্নাতুল ফেরদাউসের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। তাহলে জান্নাত কোথায়? উপরের দিকে। আল্লাহর আরশ কোথায়? উপরের দিকে। তাহলে জান্নাত কোথায়? জান্নাত উপরের দিকে। আচ্ছা জাহান্নাম কোথায়? জাহান্নাম নিচে। তাহলে আপনারে কইলাম, ভাই আজকে লিফট চলতেছে না, একটু দশতলা সিঁড়ি ভাই উঠি যান। আবার আরেকদিন কইলাম, ভাই আজকে লিফট নাই, দশতলা থেকে সিঁড়ি দিয়ে একটু নামি যান। কোনটা কষ্ট বেশি? নামতে এত বেশি কষ্ট নাই, কিন্তু দশতলায় উঠতে? তাহলে জান্নাত উপরের দিকে, জান্নাতে যাইতে কষ্ট বেশি। জাহান্নাম নিচের দিকে, জাহান্নামে যাইতে কষ্ট করা লাগে না। সকালবেলা ফজরের আজানের পরে জান্নাতে যেতে চাইলে ঘুম থেকে উঠে যেতে হয়, জাহান্নামে যেতে চাইলে ঘুম থেকে উঠা লাগে না। লেপ কম্বল মুড়ায় আরো সুন্দর করে ঘুমানো যায়, কি বলেন? তাহলে জান্নাতে যেতে কষ্ট বেশি না? জি। তাহলে জান্নাতে যাইতে হলে, আখেরাত সুন্দর করতে হলে কিছু পরিশ্রম করা লাগবে না? লাগবে। তাহলে তিনটা পরিশ্রম শিখাই দিব, খালি তিনটা কাজ, এই তিনটা কাজ করবেন আখেরাত সুন্দর। সুবহানাল্লাহ, কয়টা কাজ? কাজ বেশি দিলে আবার কবে যেন আজকে এত ভরা দিছে, এত ভরা আর পারতাম না, আবার বাড়ির যে সব রাখি দিব, এই জন্য ভরা কম। কাজ কয়টা? তিনটা। এক নম্বর হলো ইমানটা ঠিক করা লাগবো। এক নম্বরে কি করতে হইব? ইমানটা ঠিক করা লাগবো। দুই নম্বরে আমলটা ঠিক করা লাগবো। তিন নম্বরে গুনাগুলা থেকে তাওবা করতে হইব। কয়টা কাজ? তিনটা কাজ। এই তিনটা করতে রাজি আছেন তো? এক নম্বর কাজ কি? ইমান ঠিক করা লাগবে। তো বলে আমাদের তো ইমান আছে, ইমান আবার ঠিক করবো কি? কি ইমান আছে না? ইমান আপনাদের সবার আছে? অনেকের মনে হয় নাই, আছে কয় না, সন্দেহ আছে মনে। ইমান আছে সবার? আলহামদুলিল্লাহ। তাহলে ইমান তো আছে, এখন আপনি হজে যাইবেন, হজে যাইবেন এবছর। তো এবার পাসপোর্ট করে রেখেছেন আরো দশ বছর সাত বছর আগে, এখন পাসপোর্টের মেয়াদ শেষ। আপনি কোন যে আর পাসপোর্ট তো আছে, তো ওই পাসপোর্ট দিয়ে হজে যেতে পারবেন না। যদি কোন আমার ইমান তো আছে, কিন্তু আপনার ইমানের মেয়াদ শেষ, আপনার ইমানের এক্সপায়ার ডেট নাই, আরো আগে আপনার ইমানের ডেট শেষ হয়ে গেছে, ইমানের ডেট নাই, অথবা যে পাসপোর্টটা বানাইছেন ইন্টারন্যাশনাল বানান নাই, বানায় রেখেছেন লোকাল বানায় রেখেছেন, তাহলে ওই লোকাল পাসপোর্ট দিয়ে আপনি সৌদি আরব যাবেন কেমনে? আবার বানাইছেন অনেক আগে, সেটা কোন আমলে বানাইছিলেন আর খোঁজ খবরও লন নাই, উল্টাই দেখেনও নাই যে এটার মেয়াদ আছে কি নাই, পাসপোর্ট একটা বানায় এমনি ঘরে ফেলে রেখেছেন। তাহলে খালি ইমান থাকলে কি জান্নাতে যাবেন? ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মাফতাহুল জান্নাহ। ও ওয়াহাব ইবনে মুনাব্বিহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি না? আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, তো লা ইলাহা ইল্লাল্লাহ লই গেলে জান্নাত কি খোলা যেত না? ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বলেন, শোনো শোনো, চাবির মূল কারিশমা হলো দাঁতের ভিতরে, একই কোম্পানির তালা, একই কোম্পানির চাবি, কিন্তু যদি দাঁতে দাঁতে না মিলে, তুমি হাজারো তালার মধ্যে হাজারো চাবি ঢুকো, তালা একটার মধ্যে খুলতো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে তালা লাগাই রেখেছেন, ওই তালার দাঁতের সাথে
তোমার লা ইলাহা ইল্লাল্লাহর দাঁতের যদি না মিলে তো জান্নাতের তালাও খোলা যাবে না। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ইমান আছে, ইমানের দাঁত নাই। ইমানের সাবির দাঁত থাকে না? এখন আপনার ইমান আছে কিন্তু ইমানের দাঁত নাই, তাহলে এই ইমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য জান্নাতে যাইতে হলে ইমানটারে একটু ঘষা মাজা করে ঠিক করা লাগবে, ঠিক করা লাগবে না? তাহলে কেমনে ঠিক করবেন? মনে রাখবেন সোজা বাংলা সোজা কথা, ইমানটারে চারটা জিনিস থেকে বাঁচাই রাখা লাগবো। কয়টা জিনিস? চার জিনিস থেকে যদি বাঁচাই রাখেন, মনে করবেন ইনশাল্লাহ আপনার ইমান ঠিক আছে, এই ইমানে আপনার জান্নাতের পর্যন্ত পৌঁছাই দিতে পারিব। যদি চার জিনিসের যে কোনো এক জিনিস ইমানের মধ্যে ঢুকে গেছে, মনে করবেন এই ইমান জান্নাত পর্যন্ত যাইতে পারবে না। এক নম্বরে ইমানটা হইতে হবে কুফর মুক্ত। কি মুক্ত? কুফর মুক্ত ইমান লাগবো। এক নম্বরে জান্নাতে যাইতে হইলে কুফর মুক্ত ইমান লাগবো। কি মুক্ত? কুফর মুক্ত ইমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাইয়িনার 6 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। কুফরি করলে জাহান্নামে যাওয়া লাগবে, কুফরি করলে জান্নাত পাওয়া যায় না। তাহলে ইমানও আছে কুফরিও করছেন, কোথায় যাওয়া লাগবে? তাহলে আখেরাত বরবাদ, আখেরাত বরবাদ। তাহলে ইমান আনার পরে কুফরি করা যাবে না। এখন ইমান আনার পরে কুফরি করছেন, ইমান তো গেছে গেছে আমলও গেছে। সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইয়াকফুর বিল ইমানে ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইমান আনার পরে কুফরি করে তার আমল সব বরবাদ হয়ে যাব। কিয়ামতের ময়দানে আপনি অনেক আমল লই গেছেন, বস্তায় বস্তায় তাকে তাকে খালি আমল আর আমল, আমল আর আমল, কিন্তু কিছুক্ষণ পরে দেখেন আমল নামার মধ্যে আমল নাই। এরকম হতে পারে? সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকাদিবনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কত মানুষ আমল নিয়ে আমার সামনে হাজির হবে, কিছুক্ষণ পরে বিক্ষিপ্ত ধুলিকণার মতো সব আমল উড়ি চলে যাব, আমল নামায় কোনো আমল নাই। তা আমল নামার মধ্যে আমল এগুলো নাই কেন? কই গেছে আমল এগুলো? মাছ ধরতে গেছেন রাত্রে, রাত্রে এখান থেকে মাঠে বিলে মাছ ধরতে গেছেন, লগে করে কি লিয়ে গেছেন? খলে লিয়ে গেছেন, ডুলা লিয়ে গেছেন। এখন খলির নিচে দিয়ে ভাঙ্গা আপনি টের পান নাই, সারা রাত মাছ ধরনের খলির মধ্যে রাখছেন, মাছ ধরনের রাখেন, মাছ ধরনের রাখেন, সকালবেলা বাড়িতে এসে দেখেন একটা মাছও নাই, কেড়ে আমার মাছগুলো গেল কই? পরে দেখে খলির নিচে দিই তলা নাই, খলির নিচে দিই বাঙ্গা। এখন আপনার ইমান আছে, আপনি আমল করতেছেন, আমল করতেছেন, কিয়ামতের ময়দানে যায় দেখেন আমল নামার মধ্যে কোনো আমল নাই, তা আমলগুলো গেল কই? ওই আপনার ইমানের মধ্যে কুফরি ছিল, আপনার অ্যাকাউন্ট ঠিক ছিল না, জমা হয় না। ছেলেরা মুরব্বীর কাছে টাকা পাঠায়, তো মুরব্বী ব্যাংকে গেছে জমা রাখার জন্য, এক অফিসার কয় মুরব্বী শুনেন আপনার ছেলেরা যা টাকা পাঠাইবো আমার কাছে আনিয়ে নিয়ে রাখি যাবেন, আমি সুন্দর করে ব্যাংকে জমা করে রাখবো। এখন ছেলেরা টাকা পাঠায়, মুরব্বী টাকা জমা রাখে অফিসারের কাছে, কদিন পরে যাই দেখে অফিসার নাই। ম্যানেজারের কও, ম্যানেজার সাহেব অফিসার কই? কও উনি তো বদলি হয়ে আরেক জায়গায় চলে গেছে। তা আমি যে এত টাকা পয়সা রাখি গেলাম এগুলো কই? কো আপনার অ্যাকাউন্ট নম্বরটা কোন? কো আমি তো অ্যাকাউন্ট খুলি নাই, তার কাছে জমা রাখছি। হ্যাঁ আপনার অ্যাকাউন্টে নাই তো আমল জমা হইব কোথায়? এখন আমল জমা হইতে হইলে আপনার ইমানটা বিশুদ্ধ হওয়া লাগবে। ইমান বিশুদ্ধ না হইলে আপনার আমল সেখানে জমা হবে না। তাহলে ইমানটা যদি কুফর মুক্ত না হয় ওই ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এখন বলেন কুফরি আছে কিনা, মুসলমান কুফরি করে কিনা? করে, অনেক কুফরি করে। আচ্ছা বেশি দরকার নেই, একটা কম দেখি কুফরি, সেজদা করলে কুফরি না, ওটা শিরিক, এটা এর পরে আসতেছে, বলবেন কুফরি জি না, এটা কুফরি না জি জি, এই তো সুন্দর কইছে, একটা কুফরি হলো সেহের, জাদু, জাদু টোনা, এটার নাম হলো কি? কুফরি। এটাকে কি বলে? জাদু টোনা করলে কুফরি হয়। যে জাদু করব,
যার মাধ্যমে করব, যারা তাকে সহযোগিতা করব, এরা সবাই কি করব? কুফরি করব। দেখবেন আমাদের সমাজ এরকম জাদু করে না, আপনাদের দিকে করে না? করে। দেখবেন আমাদের মা বোনেরও করে, অনেকে কয় রে জামাই কথা শোনে না, যাই যে বিভিন্ন জায়গা থেকে জাদুর জন্য খোঁজে, কি খোঁজে না? এরকম আপনারাও খোঁজেন, অনেক লোকেরা আছে এই জাদু টোনা করার কাজে ব্যস্ত থাকে। এই জাদু টোনা করলে কি হবে? কুফরি হবে। আর এই কুফরি করলে আপনার এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আরো অনেক কুফরি আছে। এলমে গায়েবের মালিক আল্লাহ ছাড়া কাউকে মনে করলে কুফরি হয়। গায়েবের মালিক কে? খালি আল্লাহ না, গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ। গায়েবের মালিক কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আসমান জমিনের আর কেউ গায়েব জানে না। এখন আপনি একজনের কাছে গেলেন, ভাই আমার হাতটা একটু দেখেন, আমার সামনে কি বিপদ আপদ আছে কিনা, আমার রাশিটা একটু দেখেন সামনে বিপদ আপদ আছে কিনা, আমার তুলা রাশির কি অবস্থা, বৃশ্চিক রাশির কি অবস্থা, কুম্ভ রাশির কি অবস্থা। আপনি জিন হুজুরের কথা শুনে দৌড় দিলেন, অমুক জায়গায় জিন হুজুর আছে, জিন হুজুরের কাছে যাই কইলেন আমার পরিবারে বিপদ আপদ যাচ্ছে না, একের পর এক বিপদ, দেখেন তো আমার পরিবারে কি হইছে। জিন হুজুরে কেমনে জানে আপনার পরিবারে কি হয়েছে? যার কাছে হাত দেখাইতে গেছেন সে কি জানে আপনার গায়েবের ব্যাপারে, আপনার ভবিষ্যতের ব্যাপারে সে কি জানে? তাহলে এলমে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। যখন আপনি কারো কাছে গেছেন জানার জন্য, এলমে গায়েব জানার জন্য গেছেন, এটার নাম কুফরি। এটার নাম কি? কুফরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এরকম গণকের কাছে যায়, গণক যা বলছে হে বিশ্বাস করে বসে রইছে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কি করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাযিল হইছে এগুলার উপরে কুফরি করছে। তাহলে কুফরি পাইছেন নাই? আরো কুফরি আছে। কোন ব্যক্তি যদি আল্লাহ আর বান্দার মাঝখানে একজনকে মধ্যস্থতাকারী বানাই নেয়, এটার নামও কুফরি। এটার নামও কয় মিয়া শুনেন, এই যে আমরা ফানিয়ালা, এই রামগঞ্জ, এত মানুষ আছে, সব মানুষের কি আল্লাহ চিনে নাকি? আল্লাহ সবারই চিনে, কিন্তু শয়তান বুঝায় যে আল্লাহ তোমাদের সবাইরে চিনে না, রামগঞ্জের খালি দুই একজনেরই আল্লাহ চিনে। এখন আল্লাহরে পাইতে হইলে ওই দুই একজনের মাধ্যমে পাওয়া লাগবো, তুমি সুপারিশ পাইতে হইলে ওই দুই একজনের মাধ্যম লাগবো, আল্লাহর মুকাররাবিন হইতে হইলে ওই দুই একজনের মাধ্যম লাগবো। এই বিশ্বাসটা কুফরি বিশ্বাস। এটা কি বিশ্বাস? কুফরি বিশ্বাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কাফেরেরা এই কথাটাই বলতো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 2-3 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া মা নাআবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহ ছাড়া তারা অন্য মাবুদদেরকে অভিভাবক বানাইতো। জিজ্ঞাসা করলে কেন বানাইছো? কয় এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাই দিব, আল্লাহর মুকাররাবিন বানাই দিব। এটাকে আল্লাহ কুফরি বলছেন। ওয়াইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। মুশরিকদেরকে, কাফেরদেরকে জিজ্ঞাসা করা হলো, এই সমস্ত বাতিল মাবুদের ইবাদত করো কেন? কয় এরা কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করব। তাহলে কাউকে সুপারিশের জন্য ধরা, এটা কুফরি। এটা কি কুফরি? তাহলে এই জাতীয় কুফরওয়ালা ইমান লই কবরে গেলে ওই ইমানে আখেরাত সুন্দর হবে। দুই নম্বরে ইমান তারে শিরক মুক্ত করা লাগবে। কি মুক্ত? শিরিক মুক্ত করা লাগবে। কারণ শিরিক করলে আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। শিরিক করলে আল্লাহর জান্নাতে আল্লাহ কাউকে ঢুকতে, সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কেউ যদি শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে তার জন্য হারাম করে দেন, তার আমল সবগুলো নষ্ট হয়ে যায়। শিরিক আছে নি বাংলাদেশে? আছে মানে কি? শিরিকের ছাসাবাদ হয়, শিরিকের অভয়ারণ্য, শিরক আর শিরিক, শিরক আর শিরিক, দুই একটা শিরিক বলেন তো দেখি আপনারা। আজকে শ্রোতারা অনেক মেধাবী,
মোটামুটি অনেক জানে এবার শিরিক বলেন দেখি আপনারা দুই একটা কোন আমি দুই একটা কই তাহলে মোটামুটি কয়েকটা হয়ে যাব জি সাত দিশিয়ার সারার ক্ষমতায় বিশ্বাস সুন্দর শিরিক বলছে হ্যাঁ আল্লাহ ছাড়া কাউকে ক্ষমতার মালিক মনে করলে এটার নাম হয় কি শিরিক তাহলে সমস্ত কিছুর সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওই আল্লাহ হলেন বরকতময় যার হাতে সমস্ত ক্ষমতা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে হে আল্লাহ আপনি হলেন সকল মালিকেরও মালিক রাজারও রাজা সকল ক্ষমতার মালিক তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ওই যে জমিনের মধ্যে ফসল উৎপন্ন হয় এই ফসল বাড়ায় কমায় কে তাহলে সারের ক্ষমতা নেই সার দিলে শিরিক হবে না কিন্তু সার দিয়ে যদি মনে করি সারেই ক্ষমতা বাড়ায় ফসল বাড়ায় কিন্তু সার দেওয়ার পরে সার আল্লাহর অনুমতি ছাড়া বাড়াইতেও পারে না কমাইতেও পারে না ওষুধ খাইছেন ওষুধে আপনার রোগ ভালো করতেও পারে না কিছুই করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলে তারপরে ওষুধে কাজ করে আল্লাহর অনুমতি ছাড়া সারেও কাজ করতে পারে না ওষুধেও কাজ করতে পারে না কোনো কিছু আল্লাহর অনুমতি ছাড়া কাজ করার ক্ষমতা যদি মনে করে না এরা আল্লাহর অনুমতি ছাড়াও পারে তখন এটার নাম হবে কি শিরিক আল্লাহ ছাড়া কারোর সাজদা করলে এটার নাম শিরিক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো জন্য মান্নত করলে এটার নাম শিরিক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো উদ্দেশ্যে পশু জবাই করলে গরু ছাগল খাসি মুরগি জবাই করলে এটার নাম হয় শিরিক তাহলে আখেরা সুন্দর হইতে হলে ইমানটা শিরিক মুক্ত হওয়া লাগবে তিন নম্বরে বলছি নেফাক মুক্ত হইতে হবে নেফাক মুক্ত ইমান লাগবো মানে ইমানের মধ্যে মুনাফেকি থাকা যাবে না চার নম্বর হলো ইমানের সাথে বেদাত থাকা যাবে না বেদাতি আকীদা পোষণ করা যাবে না এই চার জিনিস থেকে মুক্ত ইমান হলে ওই ইমানে জান্নাতে নিয়ে যাবে দুই নম্বরে বলছে আমলটা সুন্দর করা লাগবো কি সুন্দর করতে হবে আমলটা আল্লাহ বলছেন আমলে সালেহ হইতে হবে খালি আমল হলে হবে না আমলটা আমলে সালেহ কোনটা আমলে সালে হলো ওই আমলটা যে আমলের ভিতরে এখলাস থাকবে যে আমলের ভিতরে সুন্নতের এত্তেবা থাকবে আমলটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে করছেন যেইভাবে করতে বলছেন যেইভাবে করার অনুমতি দিছেন সেইভাবে করলে এই আমলটার নাম আমলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করছেন আর নাচছেন লাফাইছেন এরকম হাদিস পাইছেন নি শুনছেন কোনোদিন আল্লাহ রাসূল গান গাইতেছেন আদম হাওয়া কেমনে বানাইলা আই কই কই গান গাই গাই জিকির করছে এরকম শুনছেন কোনদিন আল্লাহ রাসূল আমাদের দেশে এরকম গান গাই গাই জিকির করে না তাহলে গান গাই গাই জিকির করলে এই আমলের নাম কি আমলে বাতিল এই আমলের নাম আমলে বাতিল আমলে ফাসেদ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় জিকির করেন ওই জিকিরের নাম আমলে সালেহ ওই জিকিরের নাম আমলে সালেহ ঠিক একই ভাবে প্রত্যেকটা আমল যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হয় এটার নাম আমলে সালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে গেলে এটার নাম আমলে সালে নাই আখেরাতে সফল হতে হলে আমলগুলা আমলে সালে লাগবে আমলের মধ্যে রিয়া থাকা যাবে না আমলের মধ্যে বেদাত থাকা যাবে না আমলের মধ্যে নিজস্ব মন গড়া কোনো পদ্ধতি থাকা যাবে না তিন নম্বরে কি বলছি আর একটা কাজ করতে বলছি আখেরা সুন্দর হইতে হইলে দেখে মনে আছে নেই প্রথমে বলছি তিনটা কাজ করলে আখেরা সুন্দর হইবে দুইটা বলছি আর একটা বাকি আছে এত তাড়াতাড়ি ভুলে গেছেন আর একটা বলছি যত গুনাহ করছেন গুনাহ থেকে তওবা করা লাগবে কি করা লাগবে গুনাহ থেকে তওবা করা লাগবে কারণ তওবা না করলে গুনাহ থাকলে আপনি জাহান্নামে যাওয়া লাগবে কবিরা গুনাহ করছেন এই কবিরা গুনাহ থেকে তওবা করেন নাই তাহলে আপনার জাহান্নামে যাওয়া লাগবে তাহলে কবিরা গুনাহগুলো থেকে তওবা করে ফেলতে হবে কবিরা গুনাহ থেকে তওবা করতে হবে আল্লাহ পাক সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ان الله يغفر الذنوب جميعا رب العالمين বলেন বান্দা যা গুনাহ করছো যত নফসের উপরে বাড়াবাড়ি করে ফেলছো কোন হতাশ হওয়ার কারণ নাই আমি আল্লাহ তোমার সব গুনাহ maaf করে দেব সুবহানাল্লাহ সব গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন তবে শর্ত হলো কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসা লাগবে তাহলে আখেরাত সুন্দর হতে হলে গুনাহ থেকে কি করতে হবে ফিরে আসতে হবে তওবা করতে হবে এই তিনটা কাজ করলে আমার আপনার আখেরাতের হায়াতটা সুন্দর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আখেরাতের হায়াতটা সুন্দর করার তৌফিক দিন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতবাসী হওয়ার আসহাবুল জান্নাহ হওয়ার তৌফিক দিন আল্লাহ রাসূলের প্রথমে 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই 70,000 এর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নিন আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের প্রথম থেকে শুরু করে